শাবনূর যখন তার ক্যারিয়ারের সুপার ফর্মে তখন তার সঙ্গে সিনেমাতে কাজ পাওয়ার জন্য রিয়াজ ফেরদৌস শাকিল খান এবং শাকিব খানটা তারা অন্তরঙ্গ অবস্থায় থাকতেন এবং এখন রীতিমতো কিন্তু পরিস্থিতি ভিন্ন একজন সাংবাদিক মেবি তিনি তো তার একটা পোস্ট দেখলাম একটা গ্রুপে একজন শেয়ার করলো সেখানে এরকম লেখা উঠে এসেছে তার ভাষ্যমতে যে এখন ঘটনা উল্টো যে এখন হয়তো মানে সাকিব খানকে তেল দেওয়ার জন্য তিনি বুঝাতে চাচ্ছেন যে সকল আর্টিস্ট বা এমনকি তিনি যদি শাবনুরের শাবনূরের নাম যদি তিনি নিয়ে থাকেন তাহলে ব্যাপারটা ভুল যে শাবনুর এখন কাজ করার জন্য কারো সঙ্গে লেপটে থাকতে চায় বা কাউকে তেল মারা এরকম যদি তিনি বোঝায় তাহলে তিনি সম্পূর্ণ ভুল তো এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আইএম ওয়েটিং ফর ইয়ার কমেন্টস তো একজন সাংবাদিকের পোস্ট ছিল এরকম যে আমি এটা থামনেলে দিয়ে দিয়েছি যে একটা সময় সাবনের সঙ্গে কাজ পাওয়ার জন্য রিয়াজ ফেরদৌস শাকিল খান শাকিব খান তারা তার কাছাকাছি থাকতে চায় তো তো এই ব্যাপারটার যদি আপনি সঠিক ব্যাখ্যা আসেন যে এটা আসলে কতটুকু সত্য যে সাবনের সঙ্গে তখন কাজ করার জন্য বা কাজ পাওয়ার জন্য তারা আসলে সবসময় সাবনের কাছাকাছি থাকতেন তো এটা যদি আমি যদি আসি এটা এক একজনের ব্যাখ্যা কিন্তু এক এক রকমের তো প্রথমে আমি যদি রিয়াজের ব্যাখ্যা যদি আসি যে রিয়াজের ফিলোসফিতে রিয়াজকে আসলে স্বামনের সঙ্গে কাজ পাওয়ার জন্য তার কাছাকাছি সময় থাকতেন তো এটা আমি যদি বলি এটা এক বাক্যে আপনি যদি বলেন সঠিক তো সেটা সঠিক আবার আপনি যদি বলেন ভুল তো ভুল দেখেন রিয়াজ কিন্তু একটা টাইমে তার স্বতন্ত্রভাবে তার ছক ভাঙতে চেয়েছিলেন বাট কমার্শিয়াল যে ফিল্মগুলো যখন তিনি করতেন রিয়াজ কিন্তু পুরো দস্তুরভাবে চেষ্টা করেছে একটা টাইমে যে শাবনূর শাবনূর সঙ্গে অন্য কারো পেয়ার যাতে ওরকমভাবে গড়ে না ওঠে সেটা হোক মান্না বা অন্য কেউ এটা রিয়াজ চায়নি কখনো এটা আর জুটির যে কোনো হিরো এটা চাইবে না এটা ইউনিভার্সাল ট্রুথ সবাই চাইবে যে আমার সঙ্গে যে নায়িকার পেয়ারটা ভালো আমাদের পেয়ারটা দাঁড়িয়ে থাকুক আমরা অন্য কোনো পেয়ার গড়ে উঠুক এটা আসলে স্বভাবতই কেউ চায় না তো এবার আমি যদি আরেকটু ব্যাখ্যা এসে যে ফেরদৌসের ব্যাখ্যাটা হচ্ছে আরেক রকম ফেরদৌস অনেকটা আমি বলবো যে ফেরদৌস অনেকটা লাকি যে তিনি যখন কলকাতায় কাজ করছে এবং কলকাতার বাইরে যখন তিনি বাংলাদেশে কাজ করছে তখন সাবনুরের সঙ্গে তিনি যেভাবেও কাজ করেছেন এবং আপনি আজকে পলিটিক্সের মার্কেট হোক বা যে কোনো মার্কেট হোক আপনি যদি ফেরদৌসের ক্যারিয়ার গ্রাফ যদি অ্যানালাইসিস করেন তো তিনি সময় আসলে সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে কাজ করতে চেয়েছেন মানে থাকে না কিছু কিছু হিরো যে আসলে মানুষকে কনভিন্স করে তো এটা আসলে ভালো গুণ বাট এটা যখন নিজের যোগ্যতার থেকেই এই ব্যাপারগুলো যখন বেশি হয় তখন কিন্তু মানুষজন প্রশ্ন তোলে বা রকম কথা বল হ্যাঁ দেশের হয়ে বিদেশের রাজনীতিতে যাচ্ছে তেল মারতে হ্যানতান তো তখন কিন্তু মানুষ এই কথাগুলো বলে তো তো এটার ব্যাখ্যা কিন্তু আরেক রকমের ফেরদৌস হ্যাঁ ফেরদৌস ডেফিনেটলি শাবনের সঙ্গে কাজ করার জন্য তার কাছাকাছি তখন থাকার চেষ্টা করতেন বা একটা ব্যাপার থাকে না এখন আপনি যদি বলেন শাকিল খান তো শাকিল খানের ব্যাপারটা আমি বলব সম্পূর্ণ ভিন্ন শাকিল খান কিন্তু ওই টিপিক্যাল ফিল্মের মাইন্ডেড যে আমাকে ফিল্মি করতে হবে বা সিনেমার জন্য সবসময় ই করা তো আমি তার ভিতরে ব্যাপারটা দেখিনি অন্যদিকে শাকিব খানের যদি আপনি বলেন শাকিব খানের তখন ক্যারিয়ার তিন চার ধরনের ছিল কখনও অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা ছিলো কখনও রোমান্টিক সিনেমা ছিল শাবনূরের বাইরেও আমরা আর কিন্তু অন্যান্য নায়িকার সঙ্গেও কিন্তু তার ভালো ভালো রোমান্টিক ফিল্ম আমরা দেখেছি এজ লাইক রত্নার সঙ্গে তার একটা ফিল্ম ছিল ভালো ভালো গান ছিল বা তার প্রথম ফিল্ম ছিল বা শাকিব খানের যদি আমি আরও হিসাব যদি আমি করি শাকিব খানের সেখানে মানিন সিনেমার একটা সেক্টর ছিল তো শাকিব খান যে শুধু শাবনুর সিনেমা করার জন্য শাবনূরের কাছাকাছি থাকতো ব্যাপারটা এরকম নেই তারপরও ব্যাটে বলে লাকিলি কিন্তু শাকিব খান অনেকগুলো ভালো ভালো সিনেমাতে কিন্তু শাবনূর সঙ্গে কাজ করছে এটা কিন্তু আমরা তাকে করতে দেখেছি তো তো এখন ঘটনা উল্টো যদি আপনি বলেন তো দেখেন এখন ইন্ডাস্ট্রি কিন্তু বেশ আমরা লাস্ট এক দেড় যুগ ইন্ডাস্ট্রি কিন্তু আমরা শাকিব খান সেন্ট্রিক দেখেছি যে সাকিব খানের পরবর্তী কোনো হিরোই আসলে ওইরকম তার বাজার মূল্য ক্রিয়েট করতে পারেনি যদিও বা পেরেছে হয়তো একটা সিনেমা সাকসেসফুল দিয়েছে পরবর্তীতে আবার হারিয়ে গিয়েছে সে যে হোক না কেন দেখেন আপনি আরফিন শুভর সিনেমা আপনি কয়েক বছর দেখেন না বা তার লাস্ট যে ব্ল্যাক কি একটা সিনেমা আসলো আমি সিনেমাটা দেখিনি সিনেমাটা তো একদম চলেই বা দেখেন সিয়াম বা আপনি যে কোনো আর্টিস্ট বলেন না কেন কিন্তু ওরকম কিন্তু আমরা দেখিনি তো যাই হোক শাকিব খানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তো এবার আমি যদি এসে যে এখন ঘটনা ভিন্ন এখন ঘটনা আসলেই ভিন্ন যে সবাই শাকিব খানকে দিয়ে দেওয়া বাট তিনি যদি বলে থাকে যে শাবনুরের নাম যদি তিনি নিয়ে থাকে তাহলে ভুল কারণ দেখেন শাবনুর সিনেমা থেকে অনেক দূরে এবং তিনি মেবি সিনেমাতে আসবে না যদি তিনি নিজে ফিট একদম পারফেক্ট নিজেকে মনে করেন তাহলে তিনি আসতে পারে তা নাহলে তিনি আসবে না তো এই ব্যাপারে আসলে বলে কই লাভ নেই এটা যার যার ফিলোসফি তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি